হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন। আমরা যে এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করছি সেটা হিসাব বিজ্ঞানের। তো হিসাব বিজ্ঞানের আগের ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞানের একটা মূল্যবান অধ্যায় যাবেদান, যাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। অর্থাৎ আমরা পড়াশোনা করতে হলে যেমন প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হয় সেটা যেমন ইম্পর্টেন্ট সবার জন্য, তেমনি জাবেদাটাও হিসাব বিজ্ঞানের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি জানি যে জাবেদা কাকে বলে, আচ্ছা যে বইতে দৈনিক সংগঠিত প্রতিটি লেনদেনের ব্যাখ্যা এবং ডেবিট ও ক্রেডিট দিক বিশ্লেষণ করে তারিখ অনুযায়ী ক্রমান্বয়ে লেখা হয় সে বইকে জাবেদা বলে। অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যখন শুরু হয় সেখানে অনেক ধরনের ঘটনা ঘটে, আমরা জানি জেনে এসেছি, সেগুলো হচ্ছে এক একটা লেনদেন। ওই লেনদেনগুলোকে ব্যাখ্যা করে তার ডেবিট এবং ক্রেডিট দিক নির্ণয় করে নির্দিষ্ট সময় অনুযায়ী বা তারিখ অনুযায়ী যে বইতে সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে জাবেদা। আচ্ছা, জাবেদাকে অনেকগুলো নামে ডাকা হয়, যেমন জাবেদাকে যে নামে ডাকা হয়, জাবেদাকে অনেকগুলো নামে ডাকা হয়, যেমন হিসাবের প্রাথমিক বই, হিসাবের সহকারী বই, হিসাবের মৌলিক বই বা মৌলিক হিসাবের বই এক কথা, এবং হিসাবের খরসা বই, যেটা দিয়ে স্টার্ট করা হয় একটা প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠানের হিসাব যেটাতে ফার্স্ট টাইম লিপিবদ্ধ করা হয় সেটার নামই হচ্ছে জাবেদা। আচ্ছা, জাবেদার যে অঙ্কগুলো আছে বা আমরা জাবেদা যেভাবে করব তার জন্য প্রয়োজনীয় কিছু সূত্রাবলী আছে, সেই সূত্রগুলো আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, ভালোভাবে শিখতে পারি, তাহলে জাবেদা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। তো আমরা সেই সূত্রগুলো একে একে জেনে নিব। যেমন মালিক যা নিয়ে প্রতিষ্ঠান শুরু করে, অর্থাৎ প্রথম দিন মালিক যখন একটা প্রতিষ্ঠান শুরু করবে সে তো কিছু নিয়ে প্রতিষ্ঠানটা শুরু করবে, সম্পদ, সেই জিনিসটা যদি সম্পদ হয় তাহলে ডেবিট। সম্পদ কি জিনিস সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, অবশ্যই যদি কেউ না দেখে থাকেন আগের ভিডিওটা দেখে নেবেন। দায় হলে ক্রেডিট, মালিক যদি প্রতিষ্ঠানে কোনো দায় নিয়ে আসে সেটা ক্রেডিট, এবং সম্পদ এবং মূল দায়কে পর্যালোচনা করে বাকিটুকু মূলধন, সম্পূর্ণটা মূলধন, মূলধন হিসাব ক্রেডিট, সেটা ডিফল্ট। তো আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে জানি তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক ইজি হয়ে যাবে সবার জন্য। যেমন জনাব ফারহান 2006 সালের 1 জুন নগদ 10,000 টাকা, ব্যাংক জমা 5,000 টাকা, যন্ত্রপাতি 8,000 টাকা এবং 5,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে প্রথম দিন। তাহলে সে 10,000 টাকা যখন নগদ আনছে, তার মানে নগদ কি সম্পদ আমরা জানি, তো আমরা লিখে ফেললাম নগদান হিসাব ডেবিট। তারপর কি ব্যাংক জমা, ব্যাংক জমা সম্পদ, তো লিখে ফেললাম ব্যাংক জমা বা ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু আমরা জানি সম্পদ হিসাব ডেবিট। তো যন্ত্রপাতি, যন্ত্রপাতিও একটি সম্পদ, সম্পদ হলে যেহেতু ডেবিট তো লিখে ফেললাম যন্ত্রপাতি হিসাব ডেবিট। এবার কি বলছে যে যদি দায় হয় তাহলে ক্রেডিট, যেমন সে কি করছে যে 5,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে, সে 5,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছে, সেজন্য লিখলাম ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 5,000 টাকা। আর ডিফল্ট কি থাকবে, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা জানি যে মালিক যা নিয়ে প্রতিষ্ঠান শুরু করে বা প্রথম দিন কারবারে যা আনে সেটা পুরোটাই মূলধন হিসেবে বিবেচিত, তো আমরা লিখলাম মূলধন হিসাব ক্রেডিট 23,000 টাকা। আচ্ছা, এই টাকার হিসেবগুলো আমরা একটু মিলিয়ে নেই, যেহেতু অনেকের প্রবলেম হয় এই প্রথম অঙ্কটা নিয়ে। নগদান হিসাব এখানে আছে 10,000 টাকা, কিন্তু আমি লিখলাম 15,000 টাকা, কেন? দেখেন এখানে লেখা আছে যে 5,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে, সে যদিও ঋণ আনছে কিন্তু সেই এই যে 5,000 টাকা সেটা কিন্তু নগদ প্রতিষ্ঠানে নিয়ে আসছে, সেই জন্য এটাকে আমরা নগদ টাকার সাথে কি করলাম, যোগ করে দিলাম 10,000 টাকা আর 5,000 টাকা, টোটাল 15,000 টাকা প্রতিষ্ঠানে নগদ আছে। সেটা হতে পারে দায় হতে পারে সম্পদ, যাই হোক কিন্তু নগদ হিসেবে প্রতিষ্ঠানে 15,000 টাকা আছে, সেজন্য আমরা লিখলাম নগদান হিসাব 15,000 টাকা, ব্যাংক হিসাব 5,000 টাকা 5,000 টাকা লিখলাম, যন্ত্রপাতি 8,000 8,000 লিখলাম, কিন্তু সে কি ব্যাংক ঋণ সে দায়বদ্ধ আছে, সেজন্য দায় হিসেবে ব্যাংক ঋণ হিসাব কত টাকা 5,000 টাকা, সেজন্য লিখলাম ব্যাংক ঋণ হিসাব 5,000 টাকা। এবার মূলধনটা কি, মূলধন ক্রেডিট লিখলাম, মূলধনটা হচ্ছে যে
ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগ যা আছে, তো ওটা সমন্বয় করে মূলধন হিসাবটা নির্ণয় করা হয়। যদি ক্রেডিট দিকে কোনো কিছুই না থাকতো, ডেবিট দিকের সবগুলো সংখ্যা যোগ করলে বা সবগুলো এন্ট্রি যোগ করলে যা হতো সেটা আমরা মূলধন হিসেবে লিখলাম। তো আমরা দেখি যে ডেবিট দিকে টোটাল কত টাকা আছে, 15,000 টাকা, 15,000 আর 20,000 টাকা এবং 8,000, টোটাল 28,000 টাকা আছে ডেবিট দিকে। আর ক্রেডিট দিকে আমার দায়বদ্ধতা আছে 5,000 টাকা। তো 28,000 টাকা থেকে যদি 5,000 টাকা চলে যায়, থাকে 23,000 টাকা। এই 23,000 টাকা হচ্ছে অরিজিনাল মূলধন প্রতিষ্ঠানে। ঠিক আছে, যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা ভিডিওটা আবার দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপর যদি না বুঝেন কমেন্ট বক্সে জানাবেন, আমি আরো ইজিলি বা আরেকটু ডিটেলস ভাবে আপনাকে জানানোর চেষ্টা করব। তারপর আমরা যদি যাই, প্রতিষ্ঠানে যা আসে তা ডেবিট, প্রতিষ্ঠানে যা আসে তা ডেবিট, প্রতিষ্ঠান থেকে যা চলে যায় তা ক্রেডিট। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন শুরু হবে, প্রতিষ্ঠানে অনেক কিছু আসবে, প্রতিষ্ঠান থেকে অনেক কিছু চলে যাবে, সেটা আমরা জানি। আচ্ছা, তাহলে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে জানি। যেমন আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। তো এখানে প্রতিষ্ঠানে কি আসলো আমরা সবাই জানি, যে প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে। যদি আসবাবপত্র একটি সম্পদ, সেটা আমরা জানি, সেটা ডিপলি গেলে আমরা বুঝতে পারবো। তবে সাধারণত আমরা নর্মালি যদি চিন্তা করি, আসবাবপত্র যখন ক্রয় করা হয় তখন প্রতিষ্ঠানে কি আসলো, আসবাবপত্র আসলো। তার মানে আমাদের সূত্র অনুযায়ী আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা, তো আমরা লিখে ফেললাম আসবাবপত্র হিসাব ডেবিট। প্রতিষ্ঠান থেকে যা চলে যায়, আচ্ছা ক্রয় করলে টাকা আসে না যায়, আমরা জানি যে ক্রয় করার ফলে টাকা দিয়ে দিতে হয়, তার মানে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, সেই জন্য নগদের হিসাব ক্রেডিট। আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন, না বুঝতে পারলে আবার দেখে নেবেন একবার। যিনি পান তিনি ডেবিট, প্রতিষ্ঠান অনেক সময় প্রতিষ্ঠানও টাকা পায়, আবার প্রতিষ্ঠান দিতে হয়, প্রতিষ্ঠান তো কাউকে না কাউকে দেয়, তো যিনি পান তিনি ডেবিট, আর যিনি দেন তিনি ক্রেডিট। আচ্ছা, উদাহরণের মাধ্যমে আমরা যদি জানি, দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 2,000 টাকা। অর্থাৎ আমাদের একজন দেনাদার ছিল বা প্রতিষ্ঠানের একজন দেনাদার ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, আমরা যখন হিসাব বিজ্ঞান করতে অঙ্কগুলো সমাধান করতে যাব, তখন মনে করবো যে আমি নিজেই একটা কোম্পানি, সো কোম্পানি সবসময় আমি নিজে। সো আমাদের একজন দেনাদার ছিল, আমরা তার কাছ থেকে 2,000 টাকা পেয়েছি। টাকাটা কে পেয়েছে, প্রতিষ্ঠান পেয়েছে। তাহলে প্রতিষ্ঠান কি পেলো, নগদ টাকা পেলো প্রতিষ্ঠানে, তো নগদান হিসাব ডেবিট, যেহেতু প্রতিষ্ঠান পেয়েছে। আর যিনি দেন তিনি ক্রেডিট, কে দিয়েছে, দেনাদার দিয়েছে, সেই জন্য আমরা লিখলাম দেনাদার হিসাব ক্রেডিট। সিম্পল, নর্মালি চিন্তা করবেন, দেখবেন আর হিবিজিবি লাগবে না বা কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, দেনাদারকে পরিশোধ 2,000 টাকা। এখন দেনাদারকে পরিশোধ করা, আমাদের একজন দেনাদার ছিল, আমরা হয়তো কারো কাছ থেকে বাকি যে পণ্য ক্রয় করছি, এখন টাকাটা পরিশোধ করতেছি। সো এখানে দেখেন, প্রতিষ্ঠান পাওনাদারকে যখন পরিশোধ করলাম 2,000 টাকা, আমরা জানি যিনি পান তিনি ডেবিট, আমরা যখন টাকাটা দিয়েছি কে পেয়েছে, পাওনাদার পেয়েছে, দেখছেন পাওনাদার হিসাব ডেবিট লিখলাম। পরিশোধ যখন করলাম তখন আমাদের প্রতিষ্ঠান থেকে কি 2,000 টাকা চলে গেছে, কমে গেছে, তো প্রতিষ্ঠান থেকে যা চলে যায় তা ক্রেডিট, সেটা আমরা জানি, সেই জন্য লিখলাম নগদ হিসাব ক্রেডিট। সিম্পল। তারপর আমরা যদি যাই খরচের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের খরচের তো অভাব নাই, সেটা আপনারা জানেন, একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অনেক ধরনের খরচ আসতে পারে। তো সকল খরচের একটাই যাবে দা মনে রাখবেন, সেটা হচ্ছে যে ওই খরচ হিসাব ডেবিট, যে একটা খরচ সংগঠিত হলো ওই খরচ হিসাব ডেবিট, মানে একটা খরচ ওই খরচের নাম দিয়ে ওই খরচ হিসাব ডেবিট। তার বিপরীতে ক্রেডিটটা একটা লাগবে, সেটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। খরচের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়, সেটা আমরা জানি। সো আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে জানতে চাই, পরিবহন খরচ 6,000 টাকা, খরচের নাম কি পরিবহন খরচ, আমরা লিখে ফেললাম, আমরা যেহেতু জানি ওই খরচ হিসাব ডেবিট, লিখে ফেললাম পরিবহন খরচ হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। সিম্পল। আচ্ছা, এখন খরচের সময় যদি আমরা টাকাটা পরিশোধ না করি, যেমন বকেয়া রয়ে গেল, তখন জাবেদাটা কি হতে পারে, বকেয়া খরচের ক্ষেত্রে জাবেদা কি ওই খরচ হিসাব ডেবিট, যেমন একটা খরচ হলো ওই খরচের নাম ওই খরচ ডেবিট হয়ে গেল, কিন্তু ক্রেডিট আমরা কি নগদ টাকা দিয়েছি, দেই নাই, তার মানে বকেয়া ওই খরচ হিসাব ক্রেডিট। অর্থাৎ একটা দায়বদ্ধতা সৃষ্টি হলো, সেটা আমরা আজকে যেটা জানবো আসলে জিনিসগুলো কি।
একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি জানি যে বকেয়া বেতন 6,000 টাকা খরচ তো হয়েছে, খরচের নাম বেতন, আমরা লিখলাম বেতন হিসাব ডেবিট। তার বিপরীতে কি হবে? বকেয়া ওই খরচ, তাহলে বকেয়া বেতন হিসাব ক্রেডিট হওয়ার কথা দেখি কি আছে, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, সিম্পল। এবার অনেক সময় সব সময় যে বকেয়া থাকবে, এখন বকেয়া ওই টাকাটা আমরা যখন পরিশোধ করবো সবসময় তার বকেয়া রাখা যাবে না, একটা সময় গিয়ে অবশ্যই পরিশোধ করতে হবে। যখন আমরা পরিশোধ করবো তখন কি হবে? বকেয়া খরচ যখন আমরা পরিশোধ করবো তখন যাবেদা হবে বকেয়া ওই খরচ হিসাব ডেবিট, অর্থাৎ যেই খরচটা বকেয়া ছিল ওই বকেয়া খরচ হিসাব ডেবিট এবং নগদন হিসাব ক্রেডিট। কিভাবে সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে জানি। যেমন বকেয়া বেতন পরিশোধ 6,000 টাকা, আমরা লিখলাম, আমরা জানি বকেয়া ওই খরচ হিসাব ডেবিট, লিখলাম বকেয়া বেতন হিসাব ডেবিট। এখন বকেয়া বেতন হিসাব আমরা যখন পরিশোধ করেছি প্রতিষ্ঠান থেকে কি 6,000 টাকা চলে গিয়েছে, আমরা জানি প্রতিষ্ঠান থেকে যা চলে যায় তা ক্রেডিট, লিখলাম নগদন হিসাব ক্রেডিট, সিম্পল। আচ্ছা, প্রতিষ্ঠান যদি শুধু খরচ হয় বিষয়টা আসলে তা না, প্রতিষ্ঠানে অনেক ধরনের আয়ও হয়। তো ওই আয় যখন হবে তখন আমি জাবেদা কি দেবো? তো এই জিনিসটা মনে রাখার আরেকটা সহজ উপায় আছে, খরচের বিপরীত আয়, সেটা আমরা জানি। তো খরচের জাবেদাগুলো যা দিলাম তার বিপরীত হচ্ছে আয়ের জাবেদা, দেখলে এখন বুঝতে পারবেন। যেমন আয়ের ক্ষেত্রে জাবেদা কি? নগদান হিসাব ডেবিট। আমরা জানি যে আয়ের ক্ষেত্রে বা আয় হলে যে কোনো জিনিস, মনে করেন টাকাই আমার আয় হলো, ওই টাকাটা প্রতিষ্ঠানে আসে, তো প্রতিষ্ঠানে যা আসে তা ডেবিট। আয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানে বা আয়ের কারণে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে, সেজন্য নগদান হিসাব ডেবিট, এবং ওই আয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রতিষ্ঠানের কোন খাত থেকে বা কোন জায়গা থেকে আয় হয়েছে ওই জিনিসটা আমি লিপিবদ্ধ করে রাখলাম। আচ্ছা, একটা উদাহরণ দিলে একদম ইজিলি বুঝতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। সেবা আয় 6,000 টাকা, কাউকে আমরা সেবা দিয়েছি, আমাদের প্রতিষ্ঠান কাউকে সেবা দিয়েছে, সেটার বিপরীতে সে 6,000 টাকা পেয়েছে, তাহলে জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট। প্রতিষ্ঠানে 6,000 টাকা আসছে, সেজন্য আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট। ওই আয় হিসাব ক্রেডিট, কোন আয়? আয়ের নাম কি? সেবা আয়, আমরা লিখলাম সেবা আয় হিসাব ক্রেডিট, সিম্পল বিষয়। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করলেই নিজে নিজেই করতে পারবো। আচ্ছা, খরচের ক্ষেত্রে যেমন বকেয়া ছিল, আয়ের ক্ষেত্রেও বকেয়া থাকতে পারে, স্বাভাবিক। আমরা কাউকে সেবা দিলাম, সে যে সাথে সাথে আমাদেরকে পরিশোধ করবে ঠিক তা তো না, সে তা নাও করতে পারে, পরে করবে যে ভাই পরে নিয়ে, তখন আমি কিভাবে যাবে দাদা লিপিবদ্ধ করবো সেটা যদি জানি। বকেয়া ওই আয় হিসাব ডেবিট। আমরা খরচের ক্ষেত্রে কি দেখেছি? বকেয়া খরচ সবসময় ক্রেডিট ছিল, তার মানে খরচের বিপরীত যেহেতু আয় সেজন্য বকেয়া আয় হিসাবটা ডেবিট হয়েছে। এভাবে আমরা যদি চিন্তা করি দেখবেন অনেক ইজি হয়ে যাবে জায়গাটা, বকেয়া ওই আয় হিসাব ডেবিট আর ওই আয় হিসাব ক্রেডিট। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি জানি যে বকেয়া সেবা আয় 6,000 টাকা, তো আমরা জানি বকেয়া ওই আয় মানে বকেয়া সেবা আয় হিসাব ডেবিট। আমরা লিপিবদ্ধ করে রাখলাম যে সেবা বাবদ আয় হয়েছে কিন্তু সেটা বকেয়া আছে এখনো, আর ওই আয় হিসাব মানে সেবা আয় হিসাব ক্রেডিট, লিখে ফেললাম। তারপর বকেয়া আয়টা যখন পাওয়া যাবে, বকেয়া হয়েছে বা বকেয়া আমরা সেবা দিয়েছি সেটা তো কোনো বড় বিষয় নয়, সেটা একটা সময় অবশ্যই আমাদেরকে টাকাটা দিবে, যখন আমরা টাকাটা পাবো তখন আমরা কি লিখবো? প্রতিষ্ঠানে যখন টাকা আসে আমরা কি জানি? নগদান হিসাব দেবে। প্রতিষ্ঠানে টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, আর ওই বকেয়া ওই আয় হিসাব ক্রেডিট। আচ্ছা, সে যখন বকেয়া টাকাটা পরিশোধ করে দিছে বা আমরা যখন বকেয়া আয়টা পেয়ে গেছি, তাহলে ওর কাছ থেকে কার টাকাটা পাবো? তো আগে দেখছি আমরা যে বকেয়া আয় হিসাব ডেবিট ছিল, এখন যেহেতু সে টাকাটা দিয়ে দিছে সেজন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেজন্য বকেয়া আয় হিসাবটা ক্রেডিট লিখছে। যেমন একটা উদাহরণ দিলে আমরা জানতে পারবো যে বকেয়া সেবা আয় পাওয়া গেল 6,000 টাকা, যখন পাওয়া গেছে প্রতিষ্ঠানে কি আসছে? নগদ টাকা আসছে। আপনি যখন এটা তো একটা অঙ্ক, অঙ্কের একটা লাইন, এটাই তো উদাহরণ, এটা ভালোভাবে চিন্তা করবেন যে কি হইতেছে এখানে। বকেয়া সেবা আয় পাওয়া গেল 6,000 টাকা, তার মানে এই 6,000 টাকা প্রতিষ্ঠানে আসছে, আমরা জানি প্রতিষ্ঠানে যা আসে তার ডেবিট, কি আসছে? 6,000 টাকা আসছে। টাকা নামে তো কোনো হিসাব হয় না, মাল নামে কোনো হিসাব হয় না, পণ্য নামে কোনো হিসাব হয় না, তো এগুলো দেখতে হয় যে এগুলো আসলে কি জিনিস বা কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে,
তো নগদ টাকা, যা টাকা হিসেব লেখা যায় না, নগদন হিসাব লিখলাম আমরা, নগদন হিসাব ডেবিট। আর এই নগদ টাকাটা আসছে কোথা থেকে, কে দিয়েছে, যিনি দেন তিনি ক্রেডিট আমরা জানি, বকেয়া আয় থেকে এসেছে, সেজন্য বকেয়া আয় হিসেব ক্রেডিট। অনেকভাবে বিশ্লেষণ করা যায়, আমি তো সহজভাবে বিশ্লেষণ করতেছি যাতে আপনারা বুঝেন। এবার আমরা যদি যাই অপচয়ের ক্ষেত্রে, আছে অপচয় জিনিসটা কি সেটা অনেকেই জানি না, আবার অনেকেই জানি, অনেক ভালোভাবে জানি। প্রতিষ্ঠানে অনেক ধরনের সম্পদ থাকে, তো সম্পদগুলো প্রথমে আমরা যে দামে ক্রয় করি শেষ অবস্থানে বা শেষ সময়ে গিয়ে কিন্তু ওই দামে আর বিক্রি করা যায় না, তার দাম কমে যায়। কেন কমে যায়? অবচয়ের কারণে কমে যায়। এখন অবচয় জিনিসটা কি, এই যে আপনি একটা সম্পদ ব্যবহার করতে 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 এটা পুরনো হয়ে যায়, পুরনো হয়ে যাওয়াটাই অ্যাকচুয়ালি অবচয়। এই জিনিসটা দেখা যায় না, বিধায় আমরা বুঝি না। আচ্ছা, এই অবচয়ের ক্ষেত্রে যখন অবচয় কিন্তু প্রতিষ্ঠানে হিসাব করা হয়, একটা প্রতিষ্ঠান যখন পরিচালনা করা হয় সেখানে যেই আসবাবপত্র বা যে সম্পদগুলো থাকে সেগুলো অবচয় হিসেবে একটা টাকা সঞ্চয় করে রাখে, যাতে নির্দিষ্ট সময় পর ওই সম্পদটা আবার ক্রয় করতে পারে, তখন অবচয়ের ক্ষেত্রে যাবে দেখে অবচয় হিসাব ডেবিট। অবচয়টাও একটা খরচ, যদিও অনেক এটা বুঝে না, অদৃশ্য তো বা দেখা যায় না সেই জন্য। আর বিপরীতে ওই সম্পদ হিসাব ক্রেডিট, অর্থাৎ যেই সম্পদের অপচয় ধরা হবে ওই সম্পদটা ক্রেডিট আছে। একটা উদাহরণ যদি আমরা দেখি, আসবাবপত্রের অপচয় 6,000 টাকা, আমরা প্রথমে আমরা দেখেছি আসবাবপত্র ক্রয় করলাম, এখন আসবাবপত্রের অপচয় 6,000 টাকা, অর্থাৎ একটা আসবাবপত্র প্রতিষ্ঠানে ছিল এটা হয়তো অনেক মূল্য, কিন্তু এটার একটা আনুমানিক বয়সকাল বা আনুমানিক আয়ুষ্কাল ধরা হয়েছে যে এই আসবাবপত্রটা আমার 10 বছর পর নষ্ট হয়ে যাবে, তো আমি ফেলে দিব। তো তখন কি করে, এই 10 বছরের যে আসবাবপত্রটা আমার কাছে থাকবে তার টোটাল টাকাকে, বা মনে করেন 60,000 টাকা দিয়ে আসবাবপত্রটা সে ক্রয় করলো, আনুমানিক সে ধরে নিল যে আসবাবপত্রটা 10 বছর ভালো থাকবে বা তার কাছে থাকবে, তখন সে কি করলো, 10,000 টাকা দিয়ে বা 10 বছরকে 10 বছর দিয়ে আসবাবপত্রের টোটাল টাকাকে ভাগ করলো, করে সে 6,000 টাকা পেয়েছে। তখন সে চিন্তা করলো, হ্যাঁ অবশ্যই হিসেবে আমি প্রত্যেক বছর 6,000 টাকা আসবাবপত্রের নামে জমা রাখবো, আলাদা করে রাখবো, সরিয়ে রাখবো, যাতে আমি 10 বছর পর আবার আরেকটা আসবাবপত্র কিনতে পারি, যেহেতু আমি প্রতিষ্ঠান চালাবো বা প্রতিষ্ঠান থাকবে আমার, সো আমার আসবাবপত্র অবশ্যই লাগবে। তাহলে আর যাবতীয়টা কি হবে আমরা অবশ্যই জানি, অবচয় হিসাব ডেবিট, কেবল লিখে ফেললাম অবচয় হিসাব ডেবিট। ওই সম্পদ হিসাব ক্রেডিট, ওই সম্পদ কি, সম্পদটার নাম কি ছিল, আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট, সিম্পল। আচ্ছা, ধারে ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে, ধারে ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যাবে দা কি হবে, অনেকে বা অনেকে বলতে আমরা বেশিরভাগ সময় এই জিনিসটা নিয়ে কনফিউশনে পড়ে যাই, যেমন দা ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, ধারে ক্রয়, ধারে বিক্রয়, এই জিনিসগুলো নিয়ে একটু হেজিটেশন থাকে। তো আমি এই 11 নম্বরের এই সূত্রটার মাধ্যমে আমি সবগুলো জিনিস আপনাদের মধ্যে ক্লিয়ার করে দেবো, একদম ইজি, অনেক সোজা। দেখেন কি লিখলাম, ক্রয় সমান সমান পা, অর্থাৎ এটা দিয়ে এটা বোঝা যায় যে ক্রয়, ক্র মানে ক্রয়, পা মানে পাওনাদার, অর্থাৎ ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট হয় ধারে ক্রয়ের ক্ষেত্রে। যেমন ক্র পা মানে ক্রয় আর পাওনাদারকে সংক্ষেপে লেখা হয় ক্র পা। এবার রয়ে গেছে বিক্রয়, বিক্রয়টা যদি আমরা একটু খেয়াল করি, বি দে মানে বি তো হচ্ছে বিক্রয়, দেতে দেনাদার, ধারে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার সৃষ্টি হয়, তো দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট আছে। আমরা আরো সহজভাবে যদি জানতে চাই বা বুঝতে চাই, সেটা হচ্ছে ক্রয় হচ্ছে একটা খরচ, ক্রয় একটা খরচ, খরচ সবসময় ডেবিট হয় আমরা জানি, সেজন্য লিখলাম ক্রয় হিসাব ডেবিট। এখন ক্রেডিটটা একটা লাগবেই, যেহেতু প্রত্যেকটা লেনদেনেরই ডেবিট ক্রেডিট দিক আছে। এখন ক্রয়টা কিভাবে করছে, আমি যদি নগদে ক্রয় করে থাকি তাহলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে, তখন আমি লিখতাম নগদান হিসাব ক্রেডিট। এখন যেহেতু আমি ধারে ক্রয় করলাম, ধারে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় সেটা আমরা জানি, পাওনাদার একটা দায়, দায় ক্রেডিট দিকে যায়, সেজন্য পাওনাদার হিসাব ক্রেডিট। দেখছেন অনেকভাবে বিশ্লেষণ করা যায়। এবার বিক্রয়ের ক্ষেত্রে আমরা যদি যাই, বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় হচ্ছে আয়, আয় কোন দিকে যায়,
ক্রেডিট দিকে যায়, লিখলাম বিক্রয় হিসাব ক্রেডিট। আর আমি যদি নগদে বিক্রয় করতাম তাহলে নগদ টাকা প্রতিষ্ঠানে আসতো, নগদান হিসাব ডেবিট হতো। এখন জানাদার হিসাব কেন ডেবিট হলো? কারণ বিক্রয়টা কি ছিল, ধারে বিক্রয় ছিল, বাকিতে বিক্রয় করছে, সেই জন্য বাকিতে বিক্রয় করার কারণে জানাদার সৃষ্টি হয়েছে। জানাদার একটি সম্পদ, সম্পদ ডেবিট দিকে যায়, সেই জন্য আমি জানাদার হিসাবকে ডেবিট করলাম। ঠিক আছে, এখন আমরা যদি যাই কুরিনের ক্ষেত্রে, কুরিন কি আসলে অনেকে বলেন যে কুরিন কি, কুরিন জিনিসটা বুঝে না। কুরিন হচ্ছে যে আমরা যখন বাকিতে ক্রয় বিক্রয় করি, বেশিরভাগ সময় বিক্রয়ের ক্ষেত্রে কি কুরিনটা প্রতিষ্ঠান লিপিবদ্ধ করা হয়। যেমন আমরা যখন বাকিতে বিক্রয় করি যে 15,210 টাকা, আমি বাকিতে বিক্রয় করলাম 15,210 টাকা। এখন কুরিনের সাথে 15,210 টাকার সম্পর্ক, কুরিনের সাথে হচ্ছে দেনাদারের সম্পর্ক। কারণ আমরা যখন বাকিতে বিক্রয় করি তখন দেনাদার সৃষ্টি হয়, তখন আমি মনে মনে ধরে নিই যে উনি যখন আমাকে টাকাটা পরিশোধ করবে সে আমাকে 15,210 টাকা দিবে না, দিবে কত, 15,200 টাকা, 10 টাকার দিবে না। সব প্রতিষ্ঠান বা মালিক কি করে, কুরি হিসেবে ওই 10 টাকাকে হিসেব আগেই থেকে হিসেব করে রাখে। তো সেই জন্য যাবে যা কি হয়, কুরিন হিসাব ডেবিট, অর্থাৎ খরচ। কুরিন কিন্তু একটা খরচ, যেটা আমি পাবো না তাহলে আমার প্রতিষ্ঠানে এটা ক্ষতি না, ক্ষতি বা খরচ ডেবিট দিকে যায়। সেজন্য লিখলাম কুরিন হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ দেনাদার কাছ থেকে আমি পাইতাম 15,210 টাকা, কিন্তু দেনাদার আমাকে দিয়েছে কত, 15,200 টাকা, 10 টাকা সে কম দিয়েছে, সেজন্য দেনাদার 10 টাকা কমে গেছে। আচ্ছা, একটা উদাহরণ যদি আমরা জানি যে দেনাদারের 500 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ আমরা একজন মানুষের কাছে বিক্রি করলাম বা একজন দেনাদার বা একজন ক্রেতার কাছে বিক্রি করলাম 50,500 টাকা, তখন আমি ধরে নিলাম যে 50,000 টাকা বিক্রি করছি, এত টাকা বিক্রি করছি, সে মনে হয় ওই 500 টাকা সে দিবে না, এটা আমি মনে মনে ধরে নিয়েছি। সেই জন্য আমি কি লিখলাম, কুরিন হিসাব 500 টাকা বা কুরিন হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট আগে থেকেই লিখে রাখছি। যদি আমি পাই সেটা হচ্ছে আলাদা জিনিস, সেটাকে আয় হিসেবে ধরা হয়, সেটার নাম এটা না। আই হোপ এখানেই শেষ। এই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে পারেন, আয়ত্ত করতে পারেন, আমার মনে হয় না কেউ আপনাদেরকে যাবে দেয় আটকাতে পারবে। তবে এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, আসলে আমি অ্যাড করতে আমার খেয়াল ছিল না, ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন। তো আমরা তো জানি যত ধরনের পরিবহন, পরিবহন তো খরচই, সেটা ক্রয় পরিবহন হতে পারে, বিক্রয় পরিবহন হতে পারে, এটা খরচ, এটা কোনো ম্যাটার না, বা এটা আমার লিপিবদ্ধ না করলেও চলে। তারপর আমি বলে দিলাম যে এখানে কনফিউশন হওয়ার কিছু নাই, যেহেতু ক্রয় ডেবিট দিকে যায়, বিক্রয় ক্রেডিট দিকে যায়, তার মানে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন কোনটা কোন দিকে যাবে, দুইটাই খরচ, দুইটাই ডেবিট দিকে যাবে, তো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে যে আপনি তো এই জিনিসটা বললেন না, এই এইভাবে হলে কিভাবে হবে, বা এই জিনিসটার যাবেটা কি হতে পারে, বা এই জিনিসটা কিভাবে সূত্রের মাধ্যমে দেখানো যায়, যদি এরকম কোনো আইডিয়া আপনাদের থাকে বা আপনাদের মাথায় আসে বা অঙ্ক করতে গেলে আপনারা পান, তখন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই করার 100% চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আশা করব যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার এবং লাইক করতে একদমই ভুলবেন না। লাইক করলেন মানে আপনি বুঝতে পারলেন আপনার পছন্দ হয়েছে, শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ইওর ওয়াচিং, ধন্যবাদ।